পাঁচটি এক্সারসাইজ জয়েন্টের লুব্রিকেশন বাড়বে অর্থাৎ জয়েন্টকে স্মুথ এবং পিচ্ছিল রাখবে যাতে আমরা জয়েন্টটাকে সহজেই মুভ করতে পারি তারপর এর স্ট্রেংথেনিং অর্থাৎ এর শক্তি বাড়াবে এবং জয়েন্টের রেঞ্জ মুভমেন্ট উন্নত করবে আমাদের জয়েন্টগুলোতে এক ধরনের পিচ্ছিল ফ্লুইড থাকে যাকে সাইনোবিয়াল ফ্লুইড বলে এটি আমাদের জয়েন্টগুলোকে মুভ করতে সহায়তা করে এই সাইনোবিয়াল ফ্লুইড উৎপাদিত হয় যখন আমরা জয়েন্টগুলোকে মুভ করি অথবা ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করি জয়েন্টের লুব্রিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি ইন দ্য মর্নিং যখন আমরা ঘুম থেকে উঠি অনেকেই কমপ্লেন করেন যে তারা স্টিফ ফিল করেন জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় এর কারণ রাতে যখন আমরা ঘুমাই তখন আমরা জয়েন্টকে মুভ করি না এই জন্য অধিক পরিমাণে সাইনোবিয়াল ফ্লুইড উৎপাদিত হয় না আমাদের প্রথম এক্সারসাইজ হচ্ছে আমাদের হাঁটুর এক্সারসাইজ নি ফ্ল্যাকশন এক্সটেনশন অর্থাৎ আমরা এভাবে শুয়ে হাঁটু দুটোকে ভাঁজ করে তারপর আমরা একটি হাঁটুকে সোজা করব তারপর এভাবে ব্যান্ড এক্সট্যান্ড ফ্ল্যাক্স এক্সট্যান্ড আমরা গ্র্যাভিটির এগেনস্টে আমাদের ফাঁকে সোজা করতেছি এই জন্য আমাদের কোয়াটারিস মাসুলটা শক্তিশালী হচ্ছে সেই সাথে আমাদের জয়েন্ট মুভ করছে অর্থাৎ জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড উৎপাদিত হচ্ছে এবং এর মধ্যে লুব্রিকেশন বাড়তেছে এভাবে আপ এন্ড ডাউন তারপর ফাঁ চেঞ্জ করে ফ্ল্যাক্স এক্সট্যান্ড এক্সট্যান্ড ফ্ল্যাক্স এভাবে আট থেকে দশ বার করলে একটি সেট হবে আপনি দুই থেকে তিন সেট করতে পারেন আস্তে আস্তে আপনি রিপিটেশন বাড়াবেন এই এক্সারসাইজটা আপনি যদি মর্নিংয়ে করেন তাহলে অনেক ভালো হবে কারণ জয়েন্টের মধ্যে লুব্রিকেশন বাড়বে এবং জয়েন্টের স্টিফনেস কমে যাবে নেক্সট এক্সারসাইজ হলো স্ট্রেইট লেগ রেজ অর্থাৎ আমাদের পাটাকে সোজা উপরের দিকে তুলব তারপর কয়েক সেকেন্ড ধরে রেখে আবার নিচে নামাবো এভাবে দুই তিন চার পাঁচ আপনি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ধরে রাখতে পারেন তারপর নিচে নামাবেন এটি হিপ এবং নি দু জয়েন্টের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ উপকারী এক্সারসাইজ সো এটি আমাদের হিপ মাসুল এবং নি মাসলসগুলাকে শক্তিশালী করছে কোয়ার্ডাইসেপ শক্তিশালী করছে অন্যদিকে এভাবে সেম রিপিটেশন করবেন আট থেকে দশ বার দিয়ে শুরু করতে পারেন আস্তে আস্তে দুই তিন সপ্তাহ পর পর রিপিটেশন বাড়াবেন সো এটি যদি খুব সহজ মনে হয় তাহলে এটিকে আপনি এভাবে স্ট্রেট লেগ রেজ করে আপনার হিপটাকে পাশের দিকে সরাতে পারেন তারপর ইন মিডল দেন ডাউন সো আবার করে দেখাচ্ছি সো লিফ্ট ইউর হিপ লিফট ইয়র লেগ আপ দেন আউট টু দ্য সাইড ইন টু দ্য মিডল দেন ড্রপ ডাউন সো এইভাবে এক্সারসাইজটি আপনি করলে আপনার যে হিপের মধ্যে লুব্রিকেশনটা বাড়বে সেই সাথে আপনার মাসলস লাইক কোয়াড্রাইসেপস মাসুলগুলা শক্তিশালী হবে আমাদের নেক্সট এক্সারসাইজ হলো হিপ রোটেশন এক্সারসাইজ সো আমরা আমাদের হিপকে ইন্টারনাল এবং এক্সটার্নালি রোটেট করব। অর্থাৎ আমাদের হিপ ইন আউট এভাবে ইন আউট এভাবে আট থেকে দশবার করব তাহলে একটি সেট হবে আপনি চাইলে দুই থেকে তিন সেট করতে পারেন সো এই এক্সারসাইজ করার কারণে আমাদের যে হিপের মধ্যে যে ক্যাপসুল আছে হিপ জয়েন্টের এই ক্যাপসুলগুলার নিউট্রিশন পায় তারপর সাইনোবিয়াল ফ্লুইড উৎপাদিত হয় এবং আমাদের জয়েন্টটা স্মুথ এবং পিচ্ছিল হয় ফ্লেক্সিবিলিটি বাড়ে আমাদের হিপের আরেকটি গুরুত্বপূর্ণ মুভমেন্ট সো আমরা হিপটাকে এক্সটার্নাল ইন্টারনাল সো তপ আউট ইন এভাবে মুভ করব আট থেকে দশবার কলে একটা সেট হবে এভাবে দুই থেকে তিন সেট করবেন তারপর আস্তে আস্তে রিপিটেশন বাড়িয়ে আরও বার করবেন আমাদের নেক্সট এক্সারসাইজ হলো হিপ অ্যাডাকশন ইন সাইড লাইন এভাবে আমরা পাশের দিকে শুয়ে আমরা উপরের লেগটাকে সোজা করে উপরে তুলব তারপর আউট দেন ইন এভাবে উপরে তারপর নিচে আমরা আমাদের হিপকে অ্যাবডাক্ট করতেছি এই মাধ্যমে আমরা এই মাসুলকে যে হিপের যে পাশের মাসুলগুলো আছে হিপেড্রাক্ট মাসলগুলোকে আমরা শক্তিশালী করছি এভাবে এভাবে থেকে করবেন করবেন। তারপর চেঞ্জ করে সেম এই মাসুলগুলা খুবই ইম্পর্টেন্ট মাসুল যা আমাদের ব্যালেন্সেও সহায়তা করে আমাদের নেক্সট এক্সারসাইজ হলো ব্রিজিং এভাবে আপনার হাঁটুকে ভাঁজ করে পিঠের উপরে শুয়ে যাবেন তারপর আপনার থামি মাসুলকে শক্ত করে আপনার বাটক মাসুলকে স্কুইজ করে এই আপনার ফাঁ যেন একটু দু ফাঁ একটু ফাঁকা থাকে তারপর বাটককে স্কুইজ করে উপরে তুলবেন সো আপনার শোল্ডার হিপ এবং নি একই সমান্তরালে থাকে এই অবস্থায় আপনি পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রেখে স্লোলি ডান সো এভাবে স্কুইজিও বাটকস অ্যান্ড লিফ্ট আপ

সো একটু চ্যালেঞ্জিং করতে এই সিঙ্গেল লেগ ব্রিজিংও আপনি করতে পারেন এখন আমরা পাঁচটি স্ট্রেচিং এক্সারসাইজ শিখবো স্ট্রেচিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ায় জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্ট উন্নত করে তারপর আমাদের যে মাসুলের মধ্যে যে টেনশন এই টেনশনটা কমায় এটি ব্যাক পেইন নিরাময়ের সহায়ক হয় আমাদের প্রথম স্ট্রেচিং হচ্ছে গ্লুটিয়াস মাসুলের স্ট্রেচ অর্থাৎ আমাদের বাটক মাসুলের স্ট্রেচ এই মাসুলটা আমাদের হিপকে অ্যাবডাকশন এবং সাইডওয়ে রোটেট করতে সহায়তা করে সো চলুন দেখি এটি কীভাবে করবো এটি আমরা দুইভাবে করতে পারি একটি এভাবে নি বাজ করে পিঠের উপর শুয়ে আমরা একটি পাখি উপরে তুলে তারপর আমরা নি পিছনের দিকে ধরে এটিকে আমরা শোল্ডারের দিকে পুল করব। সো এনি স্ট্রেচিং আইডিয়ালি আপনি বিশ থেকে ত্রিশ সেকেন্ড ধরে রাখবেন প্রথমে না পারলে পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রেখে শুরু করতে পারেন তারপর রিল্যাক্স সো এটি এক পাবে অন্যভাবে আপনি করতে পারেন এভাবে পুল করে এই নিটাকে অপোজিট শোল্ডারের দিকে পুল করবেন সো আপনি এই থেকে একটি স্ট্রেচ ফিল করবেন সো হোল্ড দিস ফোর টোয়েন্টি সেকেন্ডস দেন রিল্যাক্স সো ডু দ্য সেম অন দ্য আদার সাইড সো প্রথমে সেম শোল্ডার দিকে পুল করবেন তারপর রিল্যাক্স তারপর অপোজিট শোল্ডারের দিকে নিটাকে পুল করবেন বিশ সেকেন্ড ধরে রেখে রিল্যাক্স এভাবে দুই থেকে তিনবার অবয়ব দিকে স্ট্রেচিংগুলো করবেন নেক্সট স্ট্রেচিং এক্সারসাইজ হচ্ছে আমাদের পিরিফর্মিস মাসল স্ট্রেচিং এটি আমাদের ডিপ গ্লুট মাসুল সো এই বাটকের যে ডিপে যে মাসুলটা পিরিফর্মিস একটি ছোট্ট একটা মাসুল এই মাসুলটা আমাদের হিপকে ল্যাটারালি রোটেট করতে এবং আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো আমরা যখন খাট থেকে নামি তখন আমাদের পাটাকে যখন প্রথম পাটাকে যখন বাইরে দিকে নেই এই মাসুলটা কিন্তু আমাদেরকে হেল্প করে সো এই মাসুলগুলা যদি ক্রনিক্যালি যদি টাইট হয়ে যায় তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে ব্যথা আপনার পায়ের মধ্যে ছড়িয়ে যেতে পারে কারণ এই মাসুলের নিচে তাকে সায়াটিক নার্ভ এই নার্ভকে কম্প্রেশন করতে পারে যদি টাইট হয়ে যায় তাহলে ব্যথাটা আপনার পায়ে ফিল করতে পারেন সো চলুন দেখি এর স্ট্রেচিং কীভাবে করবো পিরিপের স্ট্রেচিংটা আমরা ডান দিকে করছি সো ডান পায়ের গুড়ালি আমরা বাম হাঁটুর উপরে রাখব তারপর আমার হাত দিয়ে উরুর পিছনের দিকে বাম উড়ুর পিছনের দিকে ধরে পুল করব সো আমি এই এরিয়াটা থেকে একটা স্ট্রেচিং ফিল করবো আমি বিশ সেকেন্ডের মতো ধরে রেখে তারপর রিল্যাক্স করবো এইভাবে আপনি উভয় দিকে এই স্ট্রেচিংটা করতে পারেন বাম দিকে করতে হলে এভাবে রেখে পুল করবেন অ্যান্ড রিল্যাক্স এই স্ট্রেচিংটাও আপনি দুই থেকে তিনবার উভয় দিকে করবেন তাহলে আপনার মাসুল এর মধ্যে টাইটনেস থাকবে না নেক্সট স্ট্রেচিং হলো হিপ অ্যাডাপ্টর স্ট্রেচিং সো এই যে ইনার মাসুলগুলা হিপের এর স্ট্রেচিং এটি সাধারণত পুরুষদের টাইট থাকে বেশি মহিলাদের চেয়ে সো এই মাসুলগুলা আমাদেরকে স্ট্রেইট লাইনে হাঁটতে সহায়তা করে সো আমরা কীভাবে কর স্ট্রেচিং করবো আমরা এরকম সোজা হয়ে বসে আমাদের পায়ের সোলের এক সোল আরেক সোলের সাথে রেখে আমরা সোজা হয়ে বসবো সো তারপর নিকে রিল্যাক্স করে পাশের দিকে স্ট্রেচ করবো সো আপনি এই মাসুলগুলাতে এটা স্ট্রেচ ফিল করবেন সো এই অবস্থায় আপনি বিশ থেকে ত্রিশ সেকেন্ড ধরে রেখে তারপর রিল্যাক্স করতে পারেন সো দেখতে পাচ্ছেন আমার অলরেডি এই মাসুলটা খুবই টাইট সো আমার বেশি করে স্ট্রেচিং করতে হবে আপনি চাইলে এই নিগুলাকে একটু এরকম বাটারফ্লাইয়ের মতো মুভ করতে পারেন এটিকে বাটারফ্লাই স্ট্রেচিংও বলা হয় অর্থাৎ বাটারফ্লাইয়ের মতো আপনি নিগুলোকে দুপাশে মুভ করতে পারেন এই স্ট্রেচিংটা আপনি তিন থেকে চারবার করবেন সো নেক্সট এক্সারসাইজ হলো হ্যামস্ট্রিং স্ট্রেচিং হ্যামস্ট্রিং আমাদের উরুর পিছনের মাংসপেশি তিনটি মাংসপেশি মিলে হ্যামস্ট্রিং মাসুল গঠিত এই মাসুল আমাদের হিপ এবং নিকে মুভ করতে সহায়তা করে এটি আমাদের হিপ এক্সটেনশন এবং নিকে ফ্ল্যাকশন করতে সহায়তা করে সো চলুন দেখি এটি কীভাবে করবো হ্যামস্ট্রিং টাইটনেসের কারণে আমাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং হিপ পেইন হতে পারে হ্যামস্ট্রিং স্ট্রেচিংটি অনেকভাবে করা যায় সো আমরা আজকে আমরা কীভাবে বসে ফ্লোরে বসে বা বিছানায় বসে কিভাবে করা যায় সেটি দেখব। সো আমি যে লেককে স্ট্রেচিং করবো সে লেককে সোজা রেখে আমি অন্য লেগটাকে এভাবে ভাজ করে নিব তারপর আমার যে পায়ের ভুড়ি আঙ্গুল সামনের দিকে টান টান করে রাখবো তারপর আমি এটিকে এই যে ঠোকে ধরব ধরে আমার সামনের দিকে পুল করব সেই অবস্থা আমি হ্যামস্ট্রিং মাসুলে ব্যাক অফ দ্য একটি স্ট্রেচ ফিল করব এই স্ট্রেচটা আমি ধরে রাখবো বিশ থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত আপনি চাইলে একটু ব্যাককে রোল করে সামনের দিকে যেতে পারেন তাহলে আরও বেশি স্ট্রেচ ফিল করবেন দেন রিল্যাক্স ফাইনাল স্ট্রেচিং হলো কোয়ারড্রাইসেপস স্ট্রেচিং কোয়াড্রাইসেপস আমাদের উরুর সামনের মাংসপেশি যে সামনের যে মাংসপেশি এটাকে আমরা স্ট্রেচ করবো এই মাসুলটা খুবই উপকারী খুবই ইম্পর্টেন্ট আমাদের হাঁটা চলাফেরা আমাদের সিঁড়ি ওপরে উঠার নামা সব কিছু দিয়ে এই মাসুলটা কাজ করে থাকে সো এই মাসুলগুলো যদি টাইট হয়ে যায় তাহলে আমাদের সিঁড়ি বেয়ে উঠতে নামতে অসুবিধা হবে আমাদের হাঁটা চলাফেরা আমাদের গেইটে প্রবলেম হতে পারে এর জন্য আমরা স্টমাকের উপর এরকম শুয়ে যাব তারপর আমার নিটাকে ব্যান্ড করে আস্তে করে আমি এটি বাটকের দিকে পুল করব সো আমি আমার উড়ুর সামনের একটি স্ট্রেচ ফিল করতেছি এই অবস্থা আমি দশ থেকে পনেরো সেকেন্ড বারো বেশি বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড ধরে রাখবো তারপর রিল্যাক্স আবার করতে পারেন এভাবে তিনবার করে পাশে করবেন আপনি যখন উরুর সামনের মাংসপেশিতে একটি পুন ফিল করবেন এই অবস্থায় আপনি বিশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখবেন তারপর ছেড়ে দিয়ে আবার করবেন বিওয়ার্স এই ছিল আমাদের পাঁচটি স্ট্রেচিং এবং পাঁচটি স্ট্রেন্থ এক্সারসাইজ আপনারা যদি নিয়মিত এই এক্সারসাইজগুলো করেন তাহলে হাঁটু এবং হিপ জয়েন্টের ব্যথা সেই কমে যাবে এবং ফ্লেক্সিবিলিটি বাড়বে আমি রেকমেন্ড করব প্রথম পাঁচটি এক্সারসাইজ আপনি সকালে ঘুম থেকে উঠার আগে বিছানায় বসে করে নিতে পারবেন তারপরে পাঁচটি স্ট্রেচিং আপনি যদি রাতে ঘুমানোর আগে করেন তাহলে আপনার জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়বে আপনার জয়েন্টের স্টিফনেসটা কমে যাবে তবে মনে রাখবেন যে এই এক্সারসাইজগুলো শুধু এডুকেশনাল পারপাসে করা হয়েছে আপনার ব্যক্তিগত সমস্যার জন্য আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট বা একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যায়ামগুলো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ হিপ জয়েন্টের মাঝামাঝি যে উচ্ছ রয়েছে তার মধ্যে প্রধান মাংস পেশিগুলো হল হাঁটুর উপরের যে বা উড়ুর উপরের মাংসপেশি এগুলোকে আমরা বলি কোয়াড্র তারপর উড়ুর পিছনে যে মাংস পেশি এগুলোকে বলি আমরা হ্যামস্ট্রিং তারপর উড়ুর পাশের দিকে যে মাংস পেশিগুলো এগুলোকে আমরা বলি হিপ অফ ড্যাক্টার্স ভিউয়ার্স আমরা আরও জানি যে আমাদের হিপ জয়েন্টটা তিনটি প্লেনে মুভ করে যখন আমরা এটিকে ব্যান্ড করি এটাকে বলা হিপ ফ্ল্যাকশন যখন আমরা পাশের দিকে সরাই এটিকে বলে হিপ অ্যাবডাকশন তারপর এটাকে রোটেটও করা যায় যেসব মাংসপেশিগুলা আমাদের হিপ এবং নি জয়েন্টের এই মুভমেন্টগুলোকে কন্ট্রোল করে আর্থরাইটিসের কারণে এই মাসলগুলা ইদার টাইট হয়ে যেতে পারে অথবা মাংসপেশীগুলা দুর্বল হয়ে যেতে পারে সো আমাদের কাজ হবে যদি মাসলগুলো টাইট হয়ে যায় তাহলে সেগু সেগুলোর ফ্ল্যাক্সিবিলিটি বাড়ানো স্ট্রেচিংয়ের মাধ্যমে আর যদি মাসলগুলো দুর্বল হয়ে যায় তাহলে স্ট্রেংথেনিং প্রোগ্রামের মাধ্যমে এই মাসলগুলা শক্তি বাড়ানো